বিগ বস কে কে দেখো কার ভালো লাগে আর কার লাগে না সেটা তো আমি জানি না কিন্তু আমার ভাল লাগে আমি অনেক দিন থেকে দেখছি এই অ্যাপ মানে প্রত্যেকটা এপিসোড আমি দেখি আর কি কম বেশি ফলো করি সবটাই দেখি সব থেকে বেস্ট যদি তোমরা জড়ি বলতে পার মানে থাকো সেটা হচ্ছে অবশ্যই সবার মন কেড়েছে যে অবশ্যই সিদ্ধার্থ আর সায়নাজের তো তার আগে পরে অনেক কিছু রিলেশান তৈরি হয়েছে অনেক কিছু হয়েছে তো ইন্টারেস্টিং যেটা যে এই ঘরটা বিগ বসের এই ঘরটা খুব একটা রহস্যময় একটা ঘর যেখানে অনেক কিছু দেখানো হয় অনেক কিছু দেখানো হয় না আবার অনেক কিছু পাবলিশ হয় আবার অনেক কিছু হয় না তো এবার যেটা চোখে পড়ছে যে পরপর সব মানে ওই বলে না সব কিছু রিভিল হচ্ছে ওখানে কিন্তু অনেক কিছুই হয় স্মোকিং থেকে শুরু করে আমরা যেটা দেখি অনেক সময় সেটা মানে কি বলবো মানে অনেক কিছু দেখিও না মানে এটা বলতে চেয়েছি যে যেগুলো দেখানো সম্ভব না তারা দেখান না তো এখানে আমরা এই ঘরটার মধ্যে অনেক রকম সম্পর্ক দেখতে পাই ভাঙা গড়া একুল ভাঙে অকুল গড়ে এরকম ব্যাপার আর কি তো যেটা আমার ভালো লেগেছে আর সেটা আমি শেয়ার করতে এসেছি আমি দেখব কার কার ভালো লেগেছে মানে সব থেকে বড়ো কথা এই ঘরের মধ্যে সম্পর্ক ভেঙেছে আবার গড়েছে বার্ডস তৈরি হয়েছে আবার ভেঙে হচ্ছে। আবার এখানে এই ঘরটা এত অদ্ভুত যে এখানে আবার বিয়ে হয় বিয়েও হয়েছে কত রিলেশন বাইরে বেরিয়ে আবার ভেঙেও গেছে আবার তারা একসাথে এখনও স্টিল নেওয়া আছে তো আমরা সাক্ষী সব কিছুরই একটা সাক্ষী কিন্তু ছিলাম না সেটা কি বলো তো বলো বলো আমি জানি তোমরাও জানো সেটা হচ্ছে প্রেগনেন্সি নতুন এপিসোডগুলো দেখছো নতুন সিজনটা দেখছো কে কে দেখছো দেখেছ অঙ্কিতা লোকেন্ডে মা হতে চলেছে জানো তো তাহলে এই ঘরের মধ্যে কি হয় আর কী হয় না বড্ড রহস্যময় তাহলে আমরা কি কিছু দেখেছি কিন্তু অনেক কিছু আবার দেখিনি বুঝতে পেরেছ তো এখানে সত্যি কথা বলবো সবার শেষে যেগুলো দেখানো হয় না খুবই ভালো কথা ফ্যামিলি প্রোগ্রাম তো একটা রিকোয়েস্ট করবো যে যেগুলো রিভিল হচ্ছে বাজে বাজে জিনিস যেমন ঈশার ব্যাপারটা হুম তো এটা একদম দুটো দুটো বয়ফো অভিষেক আর ওই আরেকজন আছে তো সত্যি কথা বলতে কি যেটা হলো একদম বাজে একটা জিনিস হলো তার থেকে বড় কথা ওদের যে একদম একসাথে থাকাটা একদম দৃষ্টি কটু লাগছে কিছু কিছু জিনিস দেখা যায় না অবশ্য কাট করে ভালোই করে কিন্তু সেগুলো কেন রিভিল হচ্ছে এটা হওয়া উচিত না এটা আমার মনে হয় কিন্তু এটা ফ্যামিলি প্রোগ্রাম সেহেতু এগুলো তো ঠিক না না তো যাই হোক শেষ ঘাটতিটা পূরণ হয়ে গেল অঙ্কিতা লোখণ্ডে নিয়ে চলে এলো এবার এখানে মামা ভাত আইবুড়ো ভাত সব কিছুই হবে তো ভীষণ ইন্টারেস্টিং হাউস একটা তো এটাই আমার তোমাদের সাথে শেয়ার করা ছিল কিন্তু তার সাথে ওই যে একটা রিকোয়েস্ট ছিল প্লিজ এমন কিছু দেখাবেন না যেটাতে আমাদের আর মানে আমরা ওই যে ফ্যামিলি প্রোগ্রাম যেটা সেটা না বলতে পারি অনেক কিছুই হচ্ছে তো সেগুলো রিভিল না করলেই ভালো তো চলো একটা দারুণ খবর আরও খবর আসছে